রঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ হাজির হয়েছি পটলের একদম নতুনত্ব একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব পটল তিলোত্তমা। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলের পেছনটা ভালো করে কুড়ে নিয়েছি, তারপর দুভাগ করে রেখেছি। পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব, দিয়ে দেব 1 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। পটলের মধ্যে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। সমস্ত পটলের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পটলটা 5 মিনিট রেখে দেব। একটা বাটিতে নিয়ে নিয়েছি 50 গ্রাম সাদা তিল। আমি এখানে কাঁচা তিল ব্যবহার করছি, কোনো রকম রোস্ট করা নয়। রান্নাটা কিন্তু কাঁচা তিল দিয়েই হবে। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পোস্ত, 1 টেবিল চামচ কাজু বাদাম। এবার সামান্য জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখব। আমি এখানে 4টে পাকা লঙ্কা নিয়েছি। 15 মিনিট পর সবকিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। আপনাদের কাছে পাকা লঙ্কা না থাকলে কাঁচা লঙ্কা দিলেও চলবে। গ্যাসে একটা কড়া গরম বসিয়েছি, কড়াটা ভালো করে গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। একটু বেশি পরিমাণে তেল দিলাম পটলগুলো ভাজার জন্য। তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি, পটলগুলো দিয়ে দেব। একটা পিঠ ভালো করে ভাজা হতে দেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, পটলগুলো উল্টে দেব। এই পিঠটাও লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে দুটো পিঠই লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো তুলে নেব। বাকি পটলগুলো ভেজে নেব। আমি সব পটলগুলো ভেজে নিয়েছি। কড়ায় অনেকটা তেল আছে, কিছুটা তেল তুলে নেব। কড়ায় 3 টেবিল চামচ মতো তেল আছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নেব। বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, দিয়ে দেব স্বাদ মতো নুন। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ চিনি। মিক্সার বাটিটা ধুয়ে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে মশলাটা আরো একটু ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। সমস্ত মশলার সাথে পটলগুলো মিশিয়ে নেব। সমস্ত মশলার সাথে পটল মিশিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে 5 মিনিট হতে দেব। গ্যাসের আগুনটা কিন্তু একদম লোতে থাকবে। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম।
একবার ভালো করে নেড়ে দেব। এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, একটু মাখা মাখা হবে। আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পটল তিলোত্তমা। গরম গরম ভাতের সাথে রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। শুধু ভাত কেন, আপনারা এটা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আবার হাজির হব অন্য আর একটা রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, নমস্কার।